আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। রাজধানী ঢাকার নতুন শহর পূর্বাচল, আর এই পূর্বাচল শহরের সাথে মূল রাজধানীর পূর্ব এবং পশ্চিমের যোগাযোগের প্রয়োজনীয়তায় নির্মাণ করা হয়েছে দেশের অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে, আর এটি হলো পূর্বাচল এক্সপ্রেসওয়ে। সম্ভবত আগামী মাসে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ অংশই উদ্বোধন করতে যাচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আর এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রকল্পটি উদ্বোধন করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করার জন্য এখন চলছে এই প্রকল্পটি নির্মাণের শেষ পর্যায়ের কাজ। কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ অংশই এখন চলছে সড়কের শেষ পর্বের কার্পেটিং নির্মাণের কাজ। গত এপ্রিল মাস থেকে শুরু হওয়া এই ফাইনাল পর্বের সড়ক কার্পেটিংয়ের কাজটি বর্তমানে প্রায় শেষের দিকে। এছাড়াও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে একটি আইকনিক ইন্টারসেকশন সহ যে পাঁচটি ইন্টারসেকশন নির্মাণ করা হয়েছে সেই সব ইন্টারসেকশনগুলো প্রস্তুত হয়েছে যানবাহন চলাচলের জন্য। সামনে যে ইন্টারসেকশনটি দেখতে পাচ্ছেন সেই ইন্টারসেকশনটি সর্বশেষ পর্বের অর্থাৎ ফাইনাল পর্বের সড়ক কার্পেটিং কাজ প্রায় শেষ পর্যায়ে। আর সামনের এই ইন্টারসেকশনটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের আইকনিক ইন্টারসেকশন। পূর্বাচল অত্যাধুনিক এই এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো রকম স্টপ ওভার পয়েন্ট কিংবা সিগন্যালিং সাইন বা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট বড় মাঝারি সব ধরনের যানবাহন চলতে পারবে তাদের নিজস্ব গতিতে, কারণ যে যানবাহনগুলো পশ্চিম থেকে পূর্ব কিংবা পূর্ব থেকে পশ্চিম দিকে যাতায়াত করবে সেই যানবাহনগুলো এই ইন্টারসেকশনে নিচ দিয়ে যাবে। আর যে যানবাহনগুলো আশেপাশের এলাকায় যাওয়ার প্রয়োজন পড়বে এবং ইউটার্ন নেওয়ার প্রয়োজন পড়বে তারা এই ইন্টারসেকশনের উপর দিয়ে যেতে পারবে এবং ইউটার্ন নিতে পারবে। এদিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কুড়িল বিশ্বর থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এর সম্পূর্ণ অংশেই সড়কে ল্যাম্পপোস্ট লাগানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা এবার চলে আসলাম পূর্বাচল এক্সপ্রেসওয়ের এক নম্বর ইন্টারসেকশনে। এই এক নম্বর ইন্টারসেকশনের নিচের সড়কের শেষ পর্বের সড়ক কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে, শুধুমাত্র মাঝখানের অংশ বাকি রয়েছে। ফাইনাল পর্বের সড়ক কার্পেটিংয়ের পাশাপাশি সড়কের রুট মার্কিংয়ের কাজটি সম্পন্ন করা হয়েছে। এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রকল্পটি উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে এই প্রকল্পের পরিচালক এহসান জামিল জানান, জুন মাসের মধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে শতভাগ, আর জুলাই মাসের যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সাপেক্ষে এই এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হবে। এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে কুড়িল বিশ্ব রোড থেকে বাংলানদী পর্যন্ত এই 6 কিলোমিটার সড়কটি নির্মাণ করা হচ্ছে 14 লেন বিশিষ্ট। এর মধ্যে 8 লেন হলো মূল এক্সপ্রেসওয়ে এবং বাকি 6 লেন সড়ক হলো স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস সড়ক। এছাড়া বাংলানদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত 6 কিলোমিটার সড়ক হচ্ছে 12 লেনের। এর মধ্যে 6 লেন সড়ক এক্সপ্রেসওয়ের এবং বাকি 6 লেন সড়ক সার্ভিস রুট। তবে এই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই এক্সপ্রেসওয়ের দুপাশেই নির্মাণ করা হয়েছে হাতির ঝিলের আদলে বেশ কিছু আর্চ ব্রিজ। এছাড়াও পূর্বাচল এক্সপ্রেসওয়ের কুড়িল বিশ্বর থেকে বাংলানদী পর্যন্ত এখানে এক্সপ্রেসওয়ের দুপাশে 100 ফিট খাল নির্মাণ করা হচ্ছে। খালের পাশে নির্মাণ করা হচ্ছে সবুজ ওয়াকওয়ে।
সবকিছু মিলিয়ে পূর্বাচল এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে। আর বাংলাদেশের সবচেয়ে বড় এই পূর্ণাঙ্গ সড়কটি উদ্বোধন হতে যাচ্ছে আগামী জুলাই মাসের মধ্যেই। সুপ্রিয় দর্শক, এই ছিল পূর্বাচল এক্সপ্রেসওয়ে নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।